আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম নতুন আরও একটা ভিডিওতে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভলিউম স্ট্রেট, পাতলা চুল, যাদের মাথায় চুল একদমই কম তারা ভলিউম স্ট্রেট করতে পারেন। এতে করে চুল একটু ঘন দেখা যাবে, ভলিউমটা আসবে এবং মাথায় যে টাক পড়ে গিয়েছে সেটা দেখা যাবে না। চুলের ভলিউমের কারণে মাথায় মনে হবে যে চুল আছে। তো যাদের মাথায় চুল একদমই কম তারা ভলিউম স্ট্রেট করতে পারেন। তো প্রথমে যেটা করেছি, চুলে কেমিক্যালটা অ্যাপ্লাই করা হয়েছে, এরপরে বেনিটা করে বেনিতে আবার কেমিক্যাল অ্যাপ্লাই করা হয়েছে। তো বেনি খুলে চুল স্ট্রেট করা হয়েছে স্ট্রেইনার দিয়ে, আর দেখতেই পাচ্ছেন ভলিউম এসেছে চুলে এবং চুলও খুব সুন্দর লাগছে, একদম স্ট্রেট এবং ভলিউম দেখা যাচ্ছে। তো যাদের পাতলা হেয়ার তারা এভাবেই ভলিউম স্ট্রেট করতে পারেন। এতে করে চুল ঘন দেখা যাবে, মাথার টাক ঢেকে যাবে। তো এখন যেটা করব, আমি ভলিউম স্ট্রেট করেছি এবং রিবন্ডিংও করব। আর রিবন্ডিং এসেছে, এই আপু এসেছে গুলশান থেকে। তো আপুর হেয়ার মাশাল্লাহ মিডিয়াম সাইজের হেয়ার। তো প্রথমে যেটা করা হচ্ছে, ফার্স্ট ক্রিমটা চুলে অ্যাপ্লাই করা হচ্ছে। আর এখানে আমি ক্রিম নিয়েছি লরিয়াল এক্সটেনশন ক্রিমটা নিয়েছি। তো ফার্স্ট ক্রিমটা চুলে অ্যাপ্লাই করা হচ্ছে, আর চুল প্রথমে শ্যাম্পু করে তারপরে চুল ড্রাই করে ক্রিম অ্যাপ্লাই করতে হবে। এবং চুল যেহেতু একটু কার্লি আছে, তো চুলে ক্রিমটা, ফার্স্ট যে ক্রিমটা ওটা দেড় ঘন্টা রাখবো, রেখে ওয়াশ করে স্ট্রেইনার দিয়ে স্ট্রেট করব। তো প্রথম ফার্স্ট যে ক্রিমটা ওইটা অ্যাপ্লাই করার সময় অবশ্যই সাবধানে অ্যাপ্লাই করতে হবে, মাথার স্কাল্পে যেন কোনোভাবেই ক্রিম লেগে না যায়। তো দেড় ঘন্টা পরে চুল ওয়াশ করে ড্রাই করার পরে, হেয়ার সিরাম অ্যাপ্লাই করার পরে এখন স্ট্রেইনার দিয়ে স্ট্রেট করা হচ্ছে। অনেকেই রিবন্ডিং করেন, কিন্তু অনেকেই আবার জানতে চান যে রিবন্ডিং করেছি তো তিন দিনের যে ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট করার পরে চুল আগের মতো হয়ে গিয়েছে। তো আপনার অনেক সময় দেখা যায় যে যে ক্রিমটা দিয়ে আপনি রিবন্ডিং করছেন, ক্রিমে সমস্যা হতে পারে। আবার অনেক সময় আছে যে আপনি যে স্ট্রেনার দিয়ে স্ট্রেট করছেন সেটার যদি পাওয়ারটা কম থাকে আর ঠিকভাবে যদি স্ট্রেট করা না হয়, সেক্ষেত্রেও আপনার রিবন্ডিংটা হবে না। তো খুব সাবধানে এই কাজটা করতে হবে। আর একবার রিবন্ডিং না হলে কতদিন পরে রিবন্ডিং করা যাবে, বা দেখা যায় যে রিবন্ডিং আপনি করেছেন কিছুদিন পরে রিবন্ডিংটা নষ্ট হয়ে গেল বা একদমই রিবন্ডিং হয়নি, বা কিছু চুলে রিবন্ডিং হয়েছে আবার কিছু রিবন্ডিং হয়নি, তো সেক্ষেত্রে রিবন্ডিং করতে পারেন তিন মাস অথবা ছয় মাস পরে। সেটা সম্পূর্ণ চুলের উপরেই ডিপেন্ড করে। তিন থেকে ছয় মাস পরে নেক্সটে আবারও আপনি রিবন্ডিং করতে পারবেন। তো সেকেন্ড মেডিসিন অ্যাপ্লাই করে, সেকেন্ড যে ক্রিমটা অ্যাপ্লাই করার পরে ওয়াশ করে ট্রিটমেন্টটাও করা হয়েছে, আর এই যে রিবন্ডিংটা কমপ্লিট করলাম, দেখতেই পাচ্ছেন চুল কতটা সুন্দর হয়েছে এবং